আমি হোম মিনিস্টার হয়ে বুঝতে পারছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় সারা দেশের কাছে আমার মাথা হেট হয়ে গেছে। আমি কাকে কাকে জবাব দেব? পুলিশ স্টেশনের সামনে ওই পুলিশ স্টেশনের ইন্সপেক্টরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো, আর পুরো ডিপার্টমেন্ট দাঁড়িয়ে দেখলো, কেউ কিছু করতে পারলো না। আরে পুলিশই যখন এত ভয় পাচ্ছে তো সাধারণ লোকের কি হবে? লোকেরা সন্ধ্যাবেলা ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, আর যদি এরকমই হয় তাহলে আমাকে বাধ্য হয়ে সেটা নামাতে হবে। শহরকে সেনাদের নয় টাইগারকে সঁপে দিতে হবে, ওখানে তাহলে আগের মতো শান্তি ফিরে আসবে। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আপনি কি জানেন মিডিয়ার হিউম্যান রাইটসের লোকেরা টাইগারের নামে কি বলাবলি করছে? ও শয়তান, আর ও পুলিশের শুটার। ও 400 এনকাউন্টার করেছে, 200 লোককে মেরে ফেলেছে, আর না জানি কত লোককে মারবে। কিন্তু সবকটাই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, যাদের উপরে খুন আর লুটপাটের কেস ছিল, আর কিছু তো পড়শি দেশের টেররিস্টও ছিল। তাহলে কেন ওদের গ্রেফতার করা হলো না? স্যার আজ পর্যন্ত রেকর্ড আছে, যতজন আতঙ্কবাদীকে একলা টাইগার গ্রেফতার করেছে, অতজনকে তো পুরো রাজ্যের পুলিশ পেলেও অ্যারেস্ট করতে পারেনি। ও 400 আসামিকে জীবন্ত গ্রেফতার করেছে, কিন্তু ওরা ছাড়া পেয়ে গেল, আর যারা ছিল ওদের সরকার ছেড়ে দিল প্লেন হাইজ্যাকিং এর ডিমান্ডে। এই জন্য আসামিদের ধরা ছেড়ে দিল আর মারতে আরম্ভ করে দিল। গুণাকার বাবু, মিডিয়া বলছে, আমরা না। আমি যে কোনো অবস্থায় সিচুয়েশনের উপর কন্ট্রোল চাই। তাহলে স্যার আমি ওখানে টাইগারে ট্রান্সফার করে দিই। যদি এমন হয় তাহলে আমি মন্ত্রীপদ থেকে ইস্তফা দিয়ে দেব। রুকোবার সিং, যতক্ষণ এই গুণাকার আপনার সঙ্গে আছে ততক্ষণ সব ঠিকঠাক আছে। আমি টাইগারের বদলিও বন্ধ করে দিয়েছি, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, একদম ঠিক। হ্যাঁ ঠিক করেছো, আমার নাম হলো রুকোবার সিং। আমার রাস্তায় যে রুকোবার সৃষ্টি করবে আমি তার নিঃশ্বাসে রুকোবার সৃষ্টি করব, বুঝতে পারলে? আর এর জন্য আমার কোনো আফসোস হয় না। একদম ঠিক স্যার। শুকরিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, তুমি না জানি কতজনকে পুড়িয়েছ, কিন্তু কখনো তো এরকম ঝামেলা হয়নি যেরকম এই শ্বশুরের নাতি পুলিশ অফিসারকে পোড়ানোর পর হলো। মাই ডিয়ার ব্রাদার, যখন একটা কাক মরে তখন শহরের সব কাক নিজের কাজকর্ম ছেড়ে ওই কাকের পাশে কেন এসে বসে? দাদা, শোক প্রকাশের জন্য। আরে না রে বাবু, না, এটা দেখার জন্য যেভাবে এই কাক মরেছে ঠিক সেইভাবে অন্য কাকেরাও এর মতন ছটপট করে না মরে যায়। ঠিক এই জন্য আমি এই ইন্সপেক্টরকে পুড়িয়ে ছাই করে দিলাম। তো শহরের সব পুলিশওয়ালা এই কারণে একজোট হয়েছে কি কালকে তার মৃত্যু যেন এইরকম না হয়। ইসলিয়ে সো বাত কি এক বাত, আজকের পর আমার কাজে কেউ কোনো রোকাবট সৃষ্টি করবে না। এখন শোন, এই পুলিশওয়ালাদের মিটিং হলো খতম, আর আমার মিটিং হলো শুরু। তুই একটা কাজ কর, একটু ফোন লাগা ওই সুলতান আর বিশ্বমোহনকে। হ্যাঁ হ্যাঁ লাগাচ্ছি, কিন্তু দাদা দুজনকে একসাথে। আরে এটা কি এই রুকোবার সিং এর এলাকা? এটা রুকোবার সিং এর দরবার, এখানে সাপ আর নেউল দুজনে একসাথে থাকলে কোনো রুকোবট নেই। আমি কি করেছি, আমি 1-4 দিয়ে দিলাম সুলতানকে, আর 1-4 দিয়ে দিলাম ওই শ্বশুরের নাতি ওই কি নাম যেন, হ্যাঁ বিশ্বমোহনকে, আর আমি নিজে রাখলাম 50%। একেই বলে বিহারী বুদ্ধি, ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু দাদা এটা তো ব্রিটিশ পলিসি। আবে দেব সালা শ্বশুরের নাতিকে কানের নিচে একটা, এটা ব্রিটিশ পলিসি না রে, এটা আমার পলিসি বিহারী বুদ্ধি, চাণক্য নীতি। ওই ইংরেজ শ্বশুরের নাতি আমার পলিসি চুরি করে নিয়ে গেছে, আর নাম দিয়ে দিয়েছে ওটার ব্রিটিশ পলিসি। সালা, সময় পেলে ওদের বাজাবো বাসি। আরে ফোনটা কর, তাড়াতাড়ি লাগা। হ্যাঁ দাদা আমি এক্ষুনি লাগাচ্ছি। তাড়াতাড়ি লাগা। Happy birthday to you. Happy birthday to you.
এটা আমার জন্মদিন নয়, এটা আমাদের তিনজনের বন্ধুত্বের বর্ষপূর্তি, আর এটা আমার বাদশাহীর ছোট্ট একটা নমুনা যেখানে আমরা তিনজনে বসে রাজত্ব চালাবো। ভাই সুলতান তো তার প্রতিজ্ঞায় সর্বদাই অনর আছে আর অনর থাকবে। বিশ্বমোহনও নিজের কর্তব্য থেকে পিছপা হবে না যতক্ষণ না সামনের লোক পিছু হচ্ছে। আজকের এই শুভক্ষণে আমরা নতুন ব্যবসা শুরু করব, যেটাই আমাদের বিদেশি শক্তির প্রয়োজন পড়বে, আর তাতে আমাদের সুলতান সাহায্য করবে। আরে সুলতান তো সর্বদা সাহায্য করার জন্য তৈরি থাকে, যাতে বেশি মুনাফা আছে। Happy birthday to all of us. Yes. Happy birthday yes, to yes. everyone. Happy birthday yes, to everyone. All of you. Happy birthday to us. Happy birthday to all of us. Happy birthday to you. Happy birthday to us. Yeah. Rogabat Singh kokhono emon kaje rogabat srishti kore na যার দ্বারা মুনাফা হয়, আর এই কাজে তো মুনাফাই মুনাফা। এখন মন দিয়ে শোনো, আমার একটা লোক মিসাইল টেকনোলজির ফ্লপি চুরি করবে, আর ওই ফ্লপিটা আপনাকে বিদেশে বিক্রি করতে হবে। ভাই বা ভাই, এই ব্যবসা তো বেশ মুনাফার, এইরকম ব্যবসা আমি যখন তখন করাতে পারি। কিন্তু এই ডিলিংয়ে আমি কোথায় ফিট হব ভাই? বোঝো ঠেলা, আরে আপনি তো অটোমেটিক্যালি ফিট হয়ে গেছেন, কেননা যে আপনার একমাত্র ভাইপো আছে তার সম্বন্ধ ডক্টর রামনের শালির সাথে হতে চলেছে, আর ডক্টর রমনের যে শালি আছে না, মিসাইল টেকনোলজির হেড। কিন্তু এই কাজের জন্য আপনাকে আপনার ভাইপোকে তৈরি করতে হবে। ও তো ধরে নাও কাজ হয়ে গেছে। মাশাআল্লাহ। দাদা ভাই আপনার লাগেনি তো? আচ্ছা আপনার বোন পালাচ্ছে কেন? না না ঠিক আছে, দেখুন আমি এই শহরে নতুন, বলতে পারবেন থানাটা কোথায়? আরে শুনুন, আমাকে বাঁচান প্লিজ, ওই গুন্ডা আমার পিছনে পড়েছে। তুমি? আরে ম্যাডাম, মনে হচ্ছে এরা দুজন এক জায়গায় গোল গোল ঘুরছে। আরে আরে দাদা ভাই, আপনি তো আবার পড়ে গেলেন। না না ঠিক আছে, আচ্ছা বলুন তো আপনার বোন আপনাকে গুন্ডা কেন বলছে? আরে বাপরে, আপনি তো সত্যি সত্যি গুন্ডা। গুন্ডাদা আপনি আপনার কাজ করতে থাকুন, আগে বলুন থানাটা কোথায়, আপনি তো জানবেন তাই না? আরে গুন্ডাদা, মনে হচ্ছে শহরে কিছু গোলমাল আছে। গুন্ডাদা দেখুন আপনার যা করার করুন, কাইন্ডলি আমাকে থানার রাস্তাটা বলে দিন প্লিজ, তাই না ম্যাডাম? আরে ম্যাডাম, ও ম্যাডাম, বন্ধ করে দাও একে লকআপে। আরে কে ভাই তুমি, আর কাকে নিয়ে আসছো রাত্রিবেলা লকআপে বন্ধ করতে? অমন ভাই, এ আপনার কি অবস্থা হয়েছে? ওঠো ওঠো, এরকম অবস্থা ঠান্ডা গরম কিছু নেবে?
এর যা কিছু নেওয়ার ছিল নিয়ে নিয়েছে। থাপ্পড়, ঘুষি, লাথি, শুধু লকআপটা বাকি। ঢুকিয়ে দাও কে লকআপে। তুমি একে চেনো না? এ সুলতান ভাই, ছোট ভাই। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। নাও, ছেড়ে দিলাম। এখন তুমি একে ওঠাও আর বন্ধ করে দাও। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। তখন থেকে এমন ভাবে বলছো, তুমি মনে হচ্ছে বড় বাবু। খুব বুদ্ধিমান তুমি। আমি এখানকার বড় বাবু প্রশান্ত বর্মা। আমার নাম এসি মিশ্র স্যার। আসুন স্যার, আসুন। এ কেমন শহর মিশ্র বাবু, যাকেই থানার ঠিকানা জিজ্ঞেস করি পালিয়ে যায়। একজনকে পেলাম, সেটাও নেহাতি ভালো মানুষ স্যার, আপনি ওকে বেকার ধরে নিয়ে এলেন। এ যদি ভদ্রলোক হয় তাহলে এর বাবা আরো বেশি ভদ্রলোক। আগে কি নাম তোমার ভাই? রাজেশ খান্না স্যার। ওর বাবার? সুলতান ভাই, যার নামে পুরো মন্ত্রিসভা কেঁপে ওঠে স্যার। আচ্ছা আচ্ছা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম সুলতান ভাই? আগে না স্যার, চিফ মিনিস্টারও ওনার কথা ফেলতে পারে না স্যার, এই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিন স্যার, না হলে সকাল হতে হতে থানায় স্যার পুরো মন্ত্রিসভা এসে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এসব কথা এখন থাক, প্রথমে আমার থাকার, তারপর খাওয়ার। খাওয়ার মানে বোঝো তো? হ্যাঁ স্যার। এইসবের ব্যবস্থা করো, তারপর ওই ভদ্রলোকের সত্য মিথ্যার বিচার পরে করব। যাও। স্যার আপনার তো রক্ত বেরোচ্ছে। আপনার এই ভদ্রলোকের ছেলে চাকু মেরেছে, রক্ত তো বেরোবেই। ডাক্তারকে ডাকি স্যার? কোনো দরকার নেই, এখনো পর্যন্ত উপরবেলা এমন কোনো চাকু বানায়নি যার জন্য প্রশান্ত বর্মা ঘায়েল হয়ে ডাক্তারের কাছে যাবে, বুঝেছো? স্যার উপরে বেডরুম আছে, আপনি জামা কাপড় পাল্টে নিন, ততক্ষণ আমি আপনার খাবার ব্যবস্থা করছি। আরে না মিশ্র বাবু, রাত অনেক হয়ে গেছে, এখন দোকান কোথায় খোলা পাবেন? মনে হয় আমার কাছে অল্প একটু আছে, কাজ চালিয়ে নেব। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমাদের খান্না সাহেবের কাছে স্টক ফুল থাকে, আমি যাব আর আসব। আরে কি মিশ্র বাবু, ওষুধ এনেছেন? এর কি দরকার ছিল? আরে এরকম ছোটখাটো আঘাত লেগেই থাকে, তার জন্য আমি ওষুধ লাগাই না, আমার জন্য এটাই ওষুধ। কিন্তু স্যার আপনি তো কাটা জায়গায় ওষুধও লাগাননি। আরে ধুয়ে যাবে, ধুয়ে যাবে, প্রথমে পেটের ওষুধ তারপর আঘাতের, বুঝলে? চলুন। এরও পেট ভরে গেছে, মানে সকালের মধ্যে এই ঘা ঠিক হয়ে যাবে। আসুন, পার্টি রেডি। না না স্যার, আমি খাই না। মিশ্র বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন? প্রথম দেখাতেই আমি বুঝতে পারি মানুষটা সিধা সাদা না শয়তান, মানে যারা খায় তারা সিধা সাদা আপনার মতন, আর যারা খায় না তারা শয়তান। নিন, বসুন, শুরু করুন। আর এটা বলুন, এখানে কোন কোন অফিসার খুব খতরনাক, আই মিন রাগি, যারা খায় না তারা অন্যদের বাঁচতেও দেয় না? আমি এসব লোকদের খুব ভয় পাই। ভয় পাবেন না স্যার, এখানে সবাই খায়, যে খেতে জানতো না সেও খেতে শিখে গেল, যে খেতে শিখলো না সে বাঁচতেও পারলো না, চলে গেল, বহুত দূরে চলে গেল, বহুত দূরে। তার মানে এই এই দলে সবাই বস্ত্রহীন, তার মানে এরা বস্ত্রহীনের দল। আমার নাম অমরীশ, আমি মনোহর কার্পেট প্রাইভেট লিমিটেডের মালিক। এটা কোনো মুন্নি ভাইয়ের কথা নয় যে মাথাটা তুললেন আর চলে এলেন, আগে হাবিলদারের কাছে যান, প্রয়োজন হলে এখানে আসবেন। আরে এই বড়বাবু তো বেশ রসিক মানুষ। শুনুন, যখন এসেই পড়েছেন প্রবলেমটা কি বলুন। বসার আগে অনুমতির দরকার। সরি স্যার,
আমি কি বুঝতে পারি? এবার বলুন, মনোহর কার্পেটে কি আগুন লেগেছে, নাকি কেউ চুরি করেছে, আর নাকি আপনার বউ অন্য কারোর সাথে পালিয়েছে? খুব রাগি। আসলে আমার স্ত্রী একজন স্কুল টিচার, আর সুলতান ভাইয়ের নাতি অধীরকে পড়াতে যায়। কাল যখন গিয়েছিল, হঠাৎ কুকুরটা চিৎকার করতে শুরু করে। নিজেকে বাঁচানোর জন্য আমার স্ত্রী ছাতা খুলেছিল, তাতে কুকুরটার চোখে লেগে যায়। তার জন্য সুলতান ভাই রেগে গিয়ে আমার স্ত্রীর চোখ নষ্ট করে দিয়েছে। সালা বেবাকুব। আপনাকে নয়, সুলতানকে বলছি। আপনি যান আর রিপোর্ট লেখান, তারপর আমি দেখছি। থ্যাংক ইউ স্যার। ইন্সপেক্টর সাহেব, বড়বাবু বললেন রিপোর্টটা লিখে নিতে। লিখে নাও। নাম? আমার নাম অমরীশ। মিশ্রবাবু। হ্যাঁ স্যার। ওই ছোট ভদ্রলোকটিকে বার করুন, ওর বাপের সঙ্গে দেখা করতে যাব। ও তো এখন ঘুমাচ্ছে স্যার। শ্বশুর বাড়ি পেয়েছে নাকি? ওটাও শালাকে। ওকে স্যার। আর গাড়ি বার করো। এই চল স্যার। আমিও যাব। না, আপনি ভদ্রলোকের লিস্ট বানান, আমি যাব আর আসবো। স্যার ভালো মানুষের লিস্ট তো নেই, ক্রিমিনালও কম, কেননা ক্রাইম এখানে খুব কম হয় স্যার। আমি ওইসব ক্রিমিনালের কথা বলছি যাকে আপনি ভদ্রলোক বলেন, যাদের কোনো রেকর্ড হয় না। বুঝেছেন না বোঝাবো? বুঝেছি বুঝেছি স্যার। আর শুনুন। হ্যাঁ স্যার। আমার ইন্সপেক্টর দুর্গার পুড়ে মরে যাওয়ার রিপোর্ট চাই। ও কি করে থানার সামনে পুড়ে মরল? ওই সময় তুমি থানায় ছিলে না? হ্যাঁ স্যার। উনি নিজের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে নিয়েছিলেন। এটা আত্মহত্যা স্যার। শুনেছি ওনার হবু বর বিয়ে করতে অস্বীকার করে, সেই জন্যই স্যার। আমি তোমাকে রিপোর্ট বার করে রাখতে বলেছি, শোনাতে বলিনি, বুঝে গেছো? ইয়েস স্যার। চেয়ার খালি আছে ইন্সপেক্টর, বসে পড়ো। অন্যকে বসার অফার দেওয়ার আগে নিজের যোগ্যতা তো দেখে নিবি। এই বাঘ সবসময় বাঘের সাথে বসে। সুলতানকে বল ইন্সপেক্টর প্রশান্ত বর্মা এসছে, আর সাথে ও সুপুত্র মিশ্র। হ্যাঁ স্যার। বাবা খুরতার বা ইন্সপেক্টর সাহেব আসতেই ওর সাথে বন্ধুত্ব করে নিলে? কি যোগ্য ছেলে আমার। সারা রাত কোথায় ছিলে? লক আপে। আর কত গুণমান তা আমি নিজের চোখে দেখে নিয়েছি। আপনার ছেলেকে বোঝান যে ইঁদুর বিড়ালের খেলা নিজের ঘরে খেলতে। ইন্সপেক্টর সাহেব আপনি তো মনে হচ্ছে রাগ করেছেন, আপনি আমাকে অতিথি সেবা করার সুযোগ তো দিন। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, কিছু ব্যবস্থা ব্যবস্থা কর। আসুন বসুন। কি নেবেন, ঠান্ডা না গরম? আমি আপনার এখানে নিমন্ত্রণ খেতে আসিনি, আপনার বিরুদ্ধে আমার কাছে রিপোর্ট আছে, আর আমার সিদ্ধান্ত, আমি সব রিপোর্টের উপর অ্যাকশন নেব। কিছু ক্ষতিপূরণ অমরেশকে দিয়ে দিন, না হলে বাধ্য হয়ে আপনাকে গ্রেফতার করতে হবে। আরে তার প্রয়োজন পড়বে না, আপনি যেটা ভালো মনে করেন। ক্ষতিপূরণ আমি 5,000 পাঠিয়ে দেব। পাঁচ নয়, পুরো 50,000। ঠিক আছে, এখন এটা তো বলুন, আপনার কি সেবা করতে পারি? একে একটু বুঝিয়ে দিন যে আমার রক্ত একটু দামি, খুব সস্তায় বইয়েছে আপনার ছেলে। চলো বাচ্চারা চুপচাপ চলো, একদম ঝগড়া করে না, চলো। বাবু, আপনি সেই না যে রাত্রে পালাচ্ছিলেন আর আপনার পেছনে গুন্ডা? যে আপনাকে ছুরি মেরেছিল আর আপনি ভয়তে পালিয়ে গেলেন। আপনি বেশ মজাদার, প্রথমবার দেখা হলো তো গুন্ডা ছুটছে পিছনে, দ্বিতীয়বার গাড়ি, তৃতীয়বার জানি না কেমন দেখা হবে।
আচ্ছা আপনি? আমি মিলি, এই বাচ্চাদের পড়াই। আর আমি প্রশান্ত বর্মা, এখানকার বড় বাবু। ভগবানকে অনেক ধন্যবাদ যে আপনি ঠিক সময় পৌঁছেছেন আর এই বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন, না হলে সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ তো তখন হবে ম্যাডাম যখন ওই গাড়িওয়ালাকে আমি পাব। আমি গাড়ির নাম্বার নোট করে নিয়েছি, ও আর পার পাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অ্যাগেইন, বাই। চলো বাবা। 140, 140, 140, সব গাড়ির নাম্বার এক, 140, আর মালিকও এক। গড়বড় আছে মিশ্রবাবু। হ্যাঁ স্যার, এসব গাড়ি রুকোবার্ট সিং এর। রুকোবার্ট সিং? আমার নাম হলো রুকোবার্ট সিং, আর আমার রাস্তায় যে রুকোবার্ট সৃষ্টি করে আমি ওর নিঃশ্বাসে রুকোবার্ট সৃষ্টি করি, আর এর জন্য আমার কোনো আফসোস হয় না। বুঝতে পারলে ইন্সপেক্টর প্রশান্ত বর্মা? বুঝে গেছি। আপনার জন্ম ওই সময় হয়েছিল যখন দূরদর্শনে কোনো ভূতের ছবি চলছিল, আর পর্দায় ভূত দেখানোর বদলে একটা বোর্ড এলো যাতে লেখা রুকোবার্ট কে লিয়ে খেয়ে দে। উস ওয়াক্ত মেনে জন্ম লিয়া, ইসকে লিয়ে দেশ কো খেয়ে দে। আচ্ছা এটা বলুন, শুধু আপনার গাড়ি 140 গতিতে চলে না আপনার সব গাড়ি? আমার সব গাড়ি 140 গতিতে চলে, কেননা এখানে আমার রাত চলে। চালান চালান, 140-এর গতিতেই চালান, কিন্তু কারোর হাতে কোনো ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, বুঝলেন, আমি কোনো পয়সা নেব না, সোজা বিচার করব। মানুষটা ইন্টেলিজেন্ট, তাড়াতাড়ি বুঝে যায় যে কে বাচ্চাটাকে ধাক্কা মেরেছিল আর কবে এই বাচ্চাটা জন্ম নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মনে হচ্ছে স্যার খাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত প্রশান্ত বাবু তো অন্য কারুর মদ খাননি, শুধু নিজেরটাই খায়। আচ্ছা ওনার মদে কি আছে এই বিশেষত্ব জানতে হবে, একটু দেখি তো। আরে ফাঁকা বোতলে কোল্ড ড্রিঙ্ক, এ সবাইকে বোকা বানাচ্ছে না তো, নিজে খায় না শুধু অন্যকেই খাওয়ায়। ভগবান এটা যেন সত্যি হয় তাহলে এখানকার গুন্ডারাজ শেষ হয়ে যাবে। ভেতরে আসবো স্যার। কে ভাই? মিশ্র স্যার। এসো এসো ভিতরে এসো স্যার, আজ স্টাফেরা সবাই খুব খুশি, সেই জন্য আমাদের তরফ থেকে আপনাকে ছোট্ট উপহার। আমি তো আমার কোঠা শেষ করে ফেলেছি মিশ্র বাবু, বসুন বসুন, আপনি খান। এবার বলুন স্যার, আপনার ফ্যামিলি ওরা কবে আসবে? মিশ্র বাবু, ওই লোক তো ভাগ্যবান হয় যার পরিবার পরিপূর্ণ থাকে, আমার পরিবারে শুধু আমি একা। মনে করে নিন আমি শুরু আর আমি শেষ। স্যার আপনি বিয়ে করেননি আর কোনো সময় রোম্যান্সও করেননি? এই বিয়ে রোম্যান্স খুব ফালতু জিনিস, মানুষকে সব সময় আনন্দে জীবন কাটানো উচিত, এই জন্য খান আর দেখি কত কি, সারা দুনিয়া দেখ
হাজার পৃথিবী বেকার চলার পথে দেখি কত কি সারা দুনিয়া দেখো হাজার পৃথিবী বেকার চলার পথে মিশ্র বাবু, এটা বলুন যে দুর্গাকে কিভাবে মারা হয়েছিল? মারা? স্যার তো আগুনে পুড়েই। আমাকে কি বোকা মনে করেছেন? সত্যি বলুন, আমার কাছে কেন লুকোচ্ছেন? স্যার, খান্না সাহেবের কাছে রিপোর্ট লেখাতে সেই রাতে এক মহিলা থানায় এসেছিল। সেই সময় আমিও থানায় ছিলাম। সব পেয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। কি কি চুরি হয়েছে? টেলিভিশন, গয়না, হার, আংটি আর চুড়িও। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কি করি? চোর ধরা পড়েছে না, সব মাল খান্না সাহেবের ঘরে আছে। যাও গিয়ে পুরো মালের হিসেব নাও, আর এসে রসিদ নিয়ে যেও। অনেক অনেক ধন্যবাদ হাবিলদার সাহেব। ওনার রুম কোথায়? পিছনে আছে। সন্তোষ, ওকে ঘর দেখাও। চলুন। বেচারি। কাম ইন। এসো এসো রূপমতি, তোমার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, দেখে নাও সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব আছে। হ্যাঁ, সব জিনিসপত্র কাল সকালে নিয়ে যেও। সকালে কেন, এখন নয় কেন? কারণ আজ তুমি আমার অতিথি। এই নাও একটু খাও, সব লজ্জা দূর হয়ে যাবে। বুঝেছি আমি, চুরির সব মাল এখানে এলো কি করে? তোর সব মতলব আমি ভালোই বুঝতে পেরেছি। রূপমতি, তুই খুব বুদ্ধিমতী।
আমি কালুকে তোমার ঘরে চুরি করতে পাঠিয়েছিলাম, কেননা আমার নজর তোমার উপর বহুত দিন থেকে ছিল। আমি তোমার ইজ্জত নষ্ট করতে নয়, বাড়াতে চাইছি। আমি তোমাকে রানী করে রাখবো, সোনা। রামের বেশিতে রাবণ, আমি এটা সবাইকে জানিয়ে দেবো। বাঁচাও, তুই কাউকে কিছু বলবি না, চুপচাপ আমার কথা শোন। চল চল, বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও বাঁচাও প্লিজ, কে আছে বাঁচাও, বাঁচাও, কে আছে ছাড়ো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কে তুই? টাকা আর মদের নেশায় তোর চোখে সারা জীবনের জন্য পর্দা ফেলে দিয়েছে, সেই জন্য তুই তোর মরণটাকে চিনতে পারছিস না। তোর নিজের অহংকার সরা, আর ভালো করে দেখ, তোর সামনে ইন্সপেক্টর দুর্গা দাঁড়িয়ে আছে, যে এই থানার নতুন ইন্সপেক্টর। ও, কমিশনার সাহেব ভেড়ার পালে ভেড়িকে পাঠিয়েছে। না, কমিশনার সাহেব এক বাঘিনীকে পাঠিয়েছে এখানকার গুন্ডারাজ খতম করার জন্য। শয়তানের এমন বিবস্ত্র নাচ না কেউ শুনেছে না কেউ দেখেছে, যেটা তোমরা এখানে চালিয়ে যাচ্ছ। তোমরা সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, যদি কেউ আইনের অসম্মান করতে চেষ্টা করে তো আমি তাকে মারার জন্য আইনের সাহায্য নেব না, বরং আমি তাকে নিজে সাজা দেব। ইজ ইট ক্লিয়ার? মিস্টার বাবু, আগে ওনাকে ওনার ঘরে পৌঁছে দিন, আর চুরির জিনিসপত্র। ইয়েস ম্যাডাম, চলুন। চিকিৎসা করাতে ডাক্তারের কাছে যাও, আমি জানি তুমি ডাক্তারের ওখান থেকে সোজা তোমার মালিকের সাথে দেখা করতে যাবে, যার সবকিছু হারামের মাল খেয়ে খেয়ে তোমার চর্বি হয়ে গেছে। তুমি ওকে এটা বলে দিও যে আজকের পর এলাকা থেকে ওর দানা পানি উঠে গেছে, যদি কোনো সাপ নিজের গর্ত থেকে বাইরে বেরোয় তো আমি ওর ফোনা কেটে দিতে এক মিনিটও সময় নেব না। নাও গেট লস্ট। আবে ও খান্না, বাচ্চাদের মতন করিস না আর খান্না, এক মহিলার কাছে কুত্তার মতন মার খেয়ে চলে এলি। ও মেয়ে নয় স্যার, সাক্ষাৎ আগ্নেয়গিরি, ঘায়েল বাঘিনীর থেকেও বেশি ভয়ঙ্কর। আমার আপনার কাছে প্রার্থনা স্যার, আমার ট্রান্সফার অন্য কোথাও করে দিন, আমি কাপুরুষের মতো ফিরে যেতে পারবো না ওখানে, করে দিন স্যার। মনে হচ্ছে বেচারাকে ভালোই পিটিয়েছে। আরে খান্না, তোর লজ্জা সরম আছে না নেই? একে তো মেয়ে ছেলের কাছে মার খেয়েছিস, এখন বদলানা বড় বদলে ময়দান ছাড়ার কথা বলছিস? এই এটা ভুলে যাস না, ওই পুলিশ স্টেশনের মধ্যে তুই আমার লোক, তুই আমার, আমার লোকের হাড় আমারও হাড়। আচ্ছা খান্না, এটা বলো তো, ওই মহিলা দেখতে কেমন? খুব সুন্দরী স্যার, পুরো রেখার মতো দেখতে। তাহলে ওকে এমন সাজা দেব যে ও সারা জীবনে ভুলতে পারবে না। শরীরে লাগা আঘাত তো চিকিৎসাতেই সেরে যায়, আর তোমারও সেরে যাবে, কিন্তু মনে লাগা আঘাত সারা জীবন ওকে কুড়ে কুড়ে খাবে। বিশ্বমন ভাই, সমুদ্রের গভীরতা তো মাপাই যেতে পারে, কিন্তু কোনো মহিলার চরিত্রের গভীরতাকে কখনো মাপা যায় না। প্রথমে আমরা দেখব যে ও রোকাবটের রাস্তায় কত রোকাবট সৃষ্টি করতে পারে, তারপর আমরা ভেবে দেখব কি ওর নিঃশ্বাসে রোকাবট সৃষ্টি করব কি না। আমার একটা কথা ভালো করে কানের মধ্যে রাখ, কি মহিলার কাছে মার খাওয়া পুরুষ হাসতে দেখলে আমার একদম ভালো লাগে না, তা একদম বোকা বোকা লাগে। আর একটা কথা তুই আমার শুনে রাখ, এই যে চোটটা না, এটাকে তাজা রাখ, ফ্রেশ, বহুত ফ্রেশ রাখ না, এই জন্য বরফ ঠান্ডা মদিরা আমি মাথায় ঢালছি। দেখো দেখো গাড়ি কোথায় রোকে, ওই গাড়ির আমি ড্রাইভার,
দেখো দেখো গাড়ি কোথায় রোকে স্বপ্নে দেখা তারপরে মনে ছবি আঁকা পাল তুলে গাড়ি ভালোবাসা ধীরে ধীরে হব পরে স্টেশন তার ওই ঠোঁট ঘায়েল হয়ে খেয়েছি হোঁচট দিবানা আমি হয়েছি পাগল টানা টানা চোখে কাজল ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে স্টেশন রঙিন বাহার দুষ্টু মিষ্টি রূপে হয়ে বেকারার ওর নেশায় মন ডুব দিল ক্রসিং এ এসে ফেসে গেল রূপনগরের সেদানি চল ছবি হয়ে আসে যায় আমার প্রেমের কবিতা ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে স্টেশন এলো লাল সবুজ রং ভরিয়ে দিল কেউ হাসে কেউ কেঁদে ভাষায় মনের ঘরের চাবি হারায় চোখে চোখে কথা হলে আয়রে দুনিয়া কেন জ্বলে পথের দিশা যায় হারিয়ে রাতের ঘুম যায় পালিয়ে ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে ওই গাড়ির আমি ড্রাইভার দেখো দেখো গাড়ি কোথায় রোকে সুন্দরী প্রেমের গাড়ি তো আমিও চালাতে চাই অশুভ অশুভ তো বিড়াল রাস্তা কাটলে হয় কিন্তু হলো বিড়াল কাটলে শুভই শুভ হয় সুন্দরী বুঝেছো এই বিড়াল তুই এতদিন শুধু বিড়ালের পেছনেই ঘুরেছিস এই বাঘিনীর সাথে তোর দেখা হয়নি আবার যদি তুই আমার পথ আটকাস তাহলে ওই দিনটা তোর বাবার জীবনে অশুভ দিন হবে কেননা নিজের সামর্থ্য ছেলের মৃত্যু থেকে বড় অঘটন কোনো বাবার জীবনে আর হয় না বুঝেছিস শয়তান আর কোনো দিন যেন না দেখি ব্যথা লাগেনি তো কাউকে বলবে না
ঝাঁসির রানীর কি খবর? শুনলাম কবর সিং আর বিশ্বমোহনের ব্যাপারে খবরের কাগজে ছাপতে চাইছো। এটাই সেই রিপোর্ট। হয়তো তোমার জানা নেই, খবর ছাপার আগে সম্পাদক মহাশয় সেন্সার করাতে আমাদের কাছেই আসে। সন্দীপ, সব গড়বড় হয়ে গেছে। বন্দনাকে সুলতানের লোক লালা খান তুলে নিয়ে গেছে। তুমি ওকে বাঁচাও, আমি ফোর্স নিয়ে আসছি। বাহ লালা ভাই বাহ, প্রেমের গাড়ি চালাবার সময় হয়ে গেছে। শুরুটা তুমি করবে না আমি? লালা খানের গাড়ি চালানোর পর দ্বিতীয় কেউ সেই গাড়িটা চালাতেই পারে না, এই জন্য তুমিই প্রথমে এই গাড়িটাকে উদ্বোধন করো। সেদিন তো খুব জোরে চড় মেরেছিলি না? খুব সাহস হয়েছে দেখছি। দাঁড়া, কেউ আমাদের মাঝখানে আসবি না, লড়াই খালি আমার আর ওর মধ্যে হবে। তাছাড়া লালার সাথে লাগা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। মরণ তো কেবল একবারই আসে খান্না, কিন্তু তোমার মতো অকর্মণ্য প্রত্যেক দিন মরে। বিশ্বমোহন ভাই, লালার জীবন সংকটে আছে, দুর্গা ওকে মেরে ফেলবে। আরে দুর্গা আমার ভাইপোকে ধরে ফেলেছে, তো এর মানে কি ও ওকে মেরে ফেলবে? হ্যাঁ, লালা শামশের সিং আমার ভাইপোর নাম, আর ওর সঙ্গে দশটা গুন্ডাও আছে। আজ ও দুর্গাকে যে কোনো ভাবেই শেষ করে দেবে। এখন তুমি ভাবো, এই খুনের দোষ তুমি কার ঘাড়ে চাপাবে? আর খুব তাড়াতাড়ি দুর্গার বিসর্জনের ব্যবস্থাটা করে দাও। কে সেই লোক যে আমাকে আমার ভাইপোর থেকে আলাদা করলো? কে সেই শয়তান যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানালো? বলো। আমি তো আপনাকে আগেই ফোনে বলে দিয়েছিলাম। তাহলে কি লালা মেয়েটার হাতে মারা গেল? না, কখনো না, এটা কখনো হতে পারে না। তুমি মিথ্যে বলছো। দুর্গা কাউকে সুযোগ দেয়নি লালাকে বাঁচাবার জন্য, আর সেই জন্যই সন্দীপ ওকে মারতে পারলো। কে এই সন্দীপ? ওকে ধরে আমার কাছে নিয়ে এসো, ওর রক্তে স্নান করার পরই আমি শান্তি পাবো। যাও, ওকে খুঁজে দেখো, পাতালে থাকলে ওকে টেনে বার করো। যাও।
এই নাও গাড়ির চাবি আর পয়সা, দূরে কোথাও পালিয়ে যাও, বিশ্বমোহনের রোষে পুরো শহর জ্বলে যাবে। পেট্রোল ভরা আছে, যেখানে পেট্রোল শেষ হবে সেখানে গাড়ি ছেড়ে দিয়ে অন্য কোনো গাড়ি নিয়ে নেবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো। ভগবান, তুমি এদের দুজনকে বিশ্বমোহনের রোষের থেকে বাঁচিও। সমস্ত শহর খুঁজলাম, সন্দীপের কোনো খোঁজ পেলাম না। ও কি পাতালে প্রবেশ করলো নাকি আকাশে হারিয়ে গেল? মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে শহর ছেড়ে পালিয়েছে। শহর ছেড়ে দিয়েছে তো দুনিয়াও ছাড়বে। শুধু আমাদের ওদের খুঁজে পেতে যা দেরি, কিন্তু সবার আগে ইন্সপেক্টর দুর্গার হিসাব মেটাতে হবে। ওর তো বাড়িও জানো আর অফিসও। ইয়েস স্যার। তোমার মনে আছে না ইন্সপেক্টর, ও তোমাকে কিভাবে পিটিয়েছিল? হ্যাঁ, এই ঘা এখনো শুকোয়নি, এটাতে আমি এখনো পর্যন্ত মলম লাগাইনি। তো এবার লাগিয়ে নেবে, ইন্সপেক্টর দুর্গার মৃত্যুর পর। শোনো, গুড নাইট ম্যাডাম। গুড নাইট ম্যাডাম। দাঁড়াও ইন্সপেক্টর, ইন্সপেক্টর গুলি চালিও না, না হলে আগুন লেগে যাবে, আজ তোমার মৃত্যু নিশ্চিত। মরণ তো সবারই আসে বিশ্বমোহন, আর প্রত্যেক মানুষ সেটা জানে। যদি কেউ মুসলমান অথবা খ্রিস্টান হয় তাহলে তাকে কবরে মাটি দেওয়া হয়, আর যদি হিন্দু হয় তাহলে তাকে চিতায় জ্বালিয়ে বিদায় দেওয়া হয়। চিন্তা তো তোমাদের মতো নরকের কীটদের নিয়ে, যাদের কপালে না জোটে চিতা না কবর, তারা কেবল নরকে জন্মায় আর ওখানেই মরে যায়। আমি যদি মরি তাহলে তুইও বাঁচবি না শয়তান। গুলি এখানে আছে দুর্গা, এই ঘা এখনো শুকোয়নি। কুকুর সর্বদা মালিকের বিশ্বস্ত হয়, আর যদি পোষা কুকুর হয় তো মালিকের পা চেটে এইভাবে বিশ্বস্ততার প্রমাণ দেয়। ঠিক এই রকম। যদি তুমি জীবিত থাকতে চাও আর মৃত্যুর মুখ থেকে বাইরে আসতে চাও তাহলে আমাদের কথা মেনে নাও, আমরা তোমাকে প্রাণ ভিক্ষা দেব। আমি আমার ভাইপোর মৃত্যুর বদলা নেওয়াও ছেড়ে দেব, না হলে। সবকিছু শেষ হয়ে গেল স্যার, কলিযুগে দুর্গার বধ মহিষাসুর করে দিল স্যার। মিশ্রবাবু, আমি সন্দীপের সঙ্গে দেখা করতে চাই। আপনি যখন বলবেন স্যার। বৃষ্টি দেখো নেমে গেছে, তোমার নেশা মনে ছেয়ে গেছে। ও রিম ঝিম ঝিম বৃষ্টি দেখো নেমে গেছে, তোমার নেশা মনে ছেয়ে গেছে। তোমাকে কাছে চেয়েছি আমি, হৃদয়ে আমার শুধু যে তুমি, আরো কাছে এসো না। নেশা মনে ছেয়ে গেছে, মনে তুমি দিলে
প্রদীপ শিখা হয় জলে আমি যে নেই আর আমার বসে এই কি হলো যে আমার কালো মেঘে দেখো ছেয়ে গেছে জলের ধারা দেখো নেমে গেছে আর ঝিঝি বৃষ্টি দেখো নেমে গেছে তোমার নেশা মনে ছেয়ে গেছে দোলা দিয়ে যায় নেশা লাগে আশা জাগে কিসের বনয়ে নেশা চাইলে সব তুমি পাবে এমনে মনে দিলে তবে ঘুম ভাঙালে এ প্রেম জাগালে এই যে সুখের জ্বালা রিম ঝিম ঝিম বৃষ্টি দেখো নেমে গেছে তোমার নেশা মনে ছেয়ে গেছে কালো মেঘে দেখো ছেয়ে গেছে জলের ধারা দেখো নেমে গেছে আর ঝিঝি বৃষ্টি দেখো নেমে গেছে তোমার নেশা মনে ছেয়ে গেছে ঝিম বৃষ্টি দেখো নেমে গেছে তোমার নেশা মনে ছেয়ে গেছে আমাদের 5 কোটি টাকা লুটে নিয়েছে যদি ওই ক্যাশ পার্টির কাছে সময় মতো না পৌঁছায় তাহলে আমাদের নাক কাটা যাবে তাহলে আরো কিছুদিনের সময় চেয়ে নিলেই হলো না রে ছোট না এটা 2 নম্বরি ধান্দা এখানে বেশি দিনের সময় চাওয়া যায় না আমাদের সময় মতন 5 কোটির ব্যবস্থা করতে হবে যে মাল লুটেছে ওই হারাম খোরকে তো আমি জ্যান্ত ছাড়বো না আই শ্যাল কিল হিম রুকাবট সিং এর মালটা লুট করে কেউ সন্দেহের তীরটা আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে রুকাবট কাজে খুব বাজে লোক যদি এমন হয়ে থাকে তাহলে খুব খারাপ হয়েছে মামা নিজের লোকেদের বলো তৈরি থাকতে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে আমাদের সুলতানের সঙ্গে কথা বলতে হবে যদি ও আমাদের সঙ্গে হাত মেলায় তো ভাগ্নে রুকাবট সিং এর বিরুদ্ধে সুলতান কখনোই আমাদের সঙ্গ দেবে না এটা হতেই পারে না এই দাবার খেলায় কোন চাল কখন কাজে লাগবে এটা কেউ জানে না হতে পারে যে ব্যক্তি এই কাজটা করেছে হয়তো সে বন্ধুত্ব করতে চাইছে আমি ওর ফোনের অপেক্ষায় আছি মামা তুমি প্রস্তুতি শুরু করে দাও দাদা এই 5 কোটি টাকা লুটের পিছনে বিশ্বমোহন আর সুলতানের হাত নেই তো না ছোট তা হতে পারে না ওই দুজন ধান্দায় দিব্যি দিয়েছে ওরা এসব জিনিস করতে পারে না কিন্তু কেউ তো আছেই যে আমাদের শক্তি আমাদের সম্মান আর আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে দাদা তুমি চিন্তা করো না আমাদের লোক ফিট করা আছে বুঝতে পারছি না
আমাদের এলাকায় যেখানে আমার এই সারা সারা পাতাও নড়তো না, আজ কেউ পুরো গাছটাই উপড়ে ফেলে দিয়েছে। হ্যালো, আমি সেই ব্যক্তি যে আপনার রাজত্বে ঢুকে এক অলৌকিক কাণ্ড করে ফেলেছে। ও, তাহলে তুমি যে আমার 5 কোটি টাকা ক্যাশ লুটেছ? ঠিক ধরেছেন। শুধু 5 কোটি লুটোনি, নিজের মৃত্যুকে ডেকে এনেছো। আরে, আমি এই টাকাটা তো আপনাকে উপহার হিসেবে দিতে চাই। কেমন আজব লোক, প্রথমে আমার মাল লুটে নিল, তারপর ওই মাল আমাকে দিতে চাইছে। আমি আপনার ভৃত্য হতে চাই। যদি আমি প্রত্যাখ্যান করি তো? তাহলে আপনি লোকসান করবেন। যদি আপনি আমার কথা না শুনেন তাহলে আমি বিশ্বমোহন আর সুলতানের সাথে কথা বলব। যদি ওরাও করে তো? তাহলে কলকাতার একটা ডন জন্ম নেবে, সেটা আমি। ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, দম হ্যায়, দম হ্যায়। আমরা একটা কাজ করি, আমরা 7 দিন সময় নিই, ঠিক আছে? আজ রবিবার, আগামী রবিবারের মধ্যে যদি আমার লোক তোমায় না ধরতে পারে তাহলে আমি তোমার সঙ্গে মিটিং করব, দেখা করব, ঠিক আছে? ওকে। কি হলো সুলতান ভাই, রুকোবর সিং কি ভেবেছে যে টাকাটা লুট হয়েছে তাতে আমাদের হাত আছে? না, ও চাইছে ওই চোর যদি আমাদের কাছে আশ্রয় চায় তাহলে আমরা ওকে ধরে যেন ওর হাতে তুলে দিই। কিন্তু ও আমাদের কাছে আশ্রয় চাইবে কেন? সেটা এই জন্য, রুকোবরের লোকেরা ওই লুটেরাকে খোঁজ করতে উঠে পড়ে লেগেছে, সেই জন্য ও আমাদের না হয় বিশ্বর এলাকায় লুকাতে পারে। তুই এক কাজ কর, বিশ্বকে ফোন কর। আচ্ছা। হ্যালো, কে বিশ্বমোহন বাবু? সুলতান ভাইয়ের সাথে কথা বলুন। হ্যালো। হ্যাঁ সুলতান ভাই বলুন, হঠাৎ মনে পড়লো? ভাই, রুকোবর সিং তো নিজের লুটিতে কামড় বসানো নেংটি ইঁদুরকে যে আশ্রয় দেবে তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। আমার তো ওই ইঁদুরকে বাঘ মনে হচ্ছে। যে লোক চুরি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সে ইঁদুর হতে পারেন। তার মানে? চমকিও না সুলতান, যেরকম তোমার লোক তোমায় খবর দিয়েছে সেই রকম আমার লোকও আমায় খবর দিয়েছে। কেননা ওই অপরিচিত লোক রুকোবর সিংকে 1 সপ্তাহ সময় দিয়েছে তার গ্যাংয়ে সামিল হওয়ার জন্য। না হলে ওই অজ্ঞাত ব্যক্তি ঠিক 1 সপ্তাহ পরে নিজেকে ডন বলে ঘোষণা করবে। আর এই কাজের জন্য ওর শক্ত কাঁধের প্রয়োজন হবে। আর সেই কাঁধটা কি তোমার হবে? না, সেটা তোমার কিংবা আমার হতে পারে, এটা রুকোবর সিং এর ধারণা। তা তুমি কি বলছো? অজগর করে না চাকরি, পাখি করে না কাজ, বড়রা বলেছেন সবার দাতা রাম। ওকে। হ্যালো। আরে আপনি, আজ তো আপনার পিছনে কেউ নেই, না গুন্ডা না গাড়ি, খুব মজাদার মেয়ে আপনি, বসুন বসুন। আপনিও তো খুব মজাদার মানুষ, কখনো মাতাল দেখি, কখনো সাহসী যোদ্ধা, আর আজ তো আপনার নতুন রূপ দেখলাম। আমি কিছু বুঝলাম না। মিশ্রবাবু আজ স্কুলে এসেছিলেন 1 লক্ষ টাকা গরিব বাচ্চাদের জন্য দিতে। কথায় কথায় উনি বললেন যে ওই টাকা আপনি পাঠিয়েছেন। এই মিশ্রবাবু মজার লোক, যেটা বলার নয় সেটাই বলে চলে এলো। আসলে টাকা আমার নয়, আপনি একজন ভালো মানুষ তাই আপনাকে বলছি, এই টাকা পাপের টাকা। কিন্তু পুণ্যের কাজে লাগছে, সেই জন্য যে দান করছেন সে কখনোই পাপি নয়। আপনার খুশি, আপনার যা বোঝার বুঝুন। বুঝতে তো আমি আপনাকে চাই, আপনাকে দেখে এমন মনে হয় যেন আগ্নেয়গিরি থেকে লাভা বের হচ্ছে। আপনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। ঠিক বুঝেছেন আপনি, এখন এই আগ্নেয়গিরি আগুন ছড়াবে। আপনি একজন স্কুল টিচার, বাচ্চাদের সত্যর পথ দেখান, এই জন্য আজ আপনাকে
সব সত্যি বলবো। মে আই কাম ইন স্যার? ওয়েলকাম টাইগার, রাদার আই শুড সে ওয়েলকাম বেঙ্গল টাইগার। বসো বসো, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার নাম প্রেসিডেন্ট মেডেলের জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। আই এম প্রাউড অফ ইউ। তোমাকে স্পেশাল ডিউটিতে PM-এর বাড়িতে পাঠানো হচ্ছে। স্যার আমি বদলি তো চাই, কিন্তু প্রাইম মিনিস্টার হাউসে নয়, বিরাট পুলিশ স্টেশনে। কি, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি প্রেসিডেন্ট মেডেল পেতে যাচ্ছ, তোমার পদোন্নতি হবে, আর তুমি সেখানে যেতে চাইছো যেখানে লোককে ডিমোশন দিয়ে পাঠানো হয়। স্যার আমার প্রমোশন, আমার মেডেল তো আমার বোন ছিল। দাদা চা। আমি এই চা খাবো না। কিন্তু দাদা তুমি তো এখনই চা চাইলে। ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম যে আমাকে আমার বোনের বিয়ে দিতে হবে, আর এখন থেকে চা আমাকেই বানাতে হবে। কিন্তু দাদা আমি বিয়ে করব না। আরে রে 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 রে, কাঁদিস না বোন। আরে প্রত্যেক ভাইকে একদিন না একদিন নিজের বোনকে বিয়ে দিতেই হয়, তার মানে কি এটা যে বোনের হাতে চা খেতে পারবে না? আর তুই তো ভালো করেই জানিস আমি অন্য কারোর হাতে চা খেতেই পারি, আর যখন আমার চা খেতে ইচ্ছে করবে আমি তোর বাড়ি চলে যাব। আচ্ছা এটা বল, তুই বিশালকে এই কথা বলে দিয়েছিস তো যে তোর এই লম্বা চুল তুই কাটবি না, তাহলে এই বিয়ে ক্যান্সেল। দাদা ও এই লম্বা চুলের জন্যই তো পাগল পাগল। আরে আমাদের পুলিশের তো এই কাজ, ঘুরিয়ে ফিরিয়ে সত্যি কথাটা বের করে নি। চল এবার চা খাই। এই এটা একটা তোর। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই এলাকার মধ্যে সবে নতুন কাজ শুরু করেছি, আমার মনে হচ্ছে তুমিও এই এলাকায় নতুন। আমি তোমাকে টাকা কামানোর নতুন রাস্তা দেখাচ্ছি। হ্যাঁ এই যে ব্রিফকেস আছে না, এটা 1,00,000 টাকা ক্যাশ আছে, এই ক্যাশ নিয়ে যাও, আর প্লিজ ট্রাকটাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি প্রত্যেক ট্রাকের সঙ্গে আমি 1,00,000 টাকা ক্যাশ দেবো। ঘুষ দিচ্ছিস আমাকে? আচ্ছা মারা হ্যায়, বহুত আচ্ছি লাত মারি হ্যায়, আমি এই লাথিটাকে মনে রাখবো। যা যা চল। হ্যালো দাদা, তুমি কেমন আছো? আমি ভাবছি চা খেতে তোর বাড়ি যাব। কিন্তু দাদা আমরা আগ্রা যাবো তাজমহল দেখতে, আর ট্রেনেরও টাইম হয়ে গেছে। এক মিনিট, দাদা চা খেতে আসছে। হ্যালো, হাউ আর ইউ? অল দ্য বেস্ট। ফিরছো কবে? আমরা 28 তারিখে ফিরছি। আরে ইন্সপেক্টর ভাই, এত ছোট হানিমুন কেন? অনেক কাজ বাকি আছে, ইউনো আমরা ছুটি কোথায় পাই? এটা তো হানিমুনের নামে একটা। আমাদের পুলিশের এই অবস্থা। নো প্রবলেম, 28 তারিখ দেখা হচ্ছে, অল দ্য বেস্ট। ওকে বাই, তাড়াতাড়ি করো চলো। হ্যালো মিস্টার বিশাল দি গ্রেট। রুকাবার সিং, তুই এখানে? কি করবো বিশালবাবু, ওই দিন আমি বিয়ের গিফট দিতে এসেছিলাম, তুমি সেটা নিলে না। আজ তোমাকে কিছু দিতে আসিনি, বরং তোমার থেকে কিছু নিতে এসেছি। একটা কাজ করো, এই যে খুব সুন্দরী গোলাপ আছে না, এটা গিফট হিসেবে আমাকে দিয়ে দাও। মনে হয় ওই দিনের মাঠটা তুই ভুলিসনি, চুপচাপ চলে যা, তা নাহলে খুব খারাপ করেছো বরখুরদার। ওই দিনের কথাটা মনে করিয়ে দিয়ে ভাই, আমি তো এটা মনে করেছিলাম ওই দিনের চোটের বদলে আমরা তোমাকে ছেড়েই দেব, এখন তো দেখছি তোমাকে শারীরিক কষ্টই দিতে হবে। মারো ওকে, এই একে এমন মারো যাতে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। ছেড়ে দাও ওকে। সুলতান ভাই,
आपके पास कांची तो है ना? निश्चय। আমার বুকে জ্বলছে আগুন, ততদিন নিভবে না যতদিন না আমি এক এক করে এই অপরাধীদের মারছি। এই জন্যই এই সৎ অফিসার সত্যের দোহাই দিয়ে আপনার কাছে ডিমোশন চাইছে। পারমিশন গ্রান্টেড, আমি আর পুরো ফোর্স তোমার সাথে আছি। গুড লাক। এই লড়াইয়ে আমিও আপনার সাথে থাকতে চাই, যাতে স্কুলে বাচ্চাদের পড়ানোর সময় ওদের আপনার কথা বলতে পারি। এটা বলতে পারি যে আজও এই দুনিয়ায় আপনার মতো বাহাদুর অফিসারের দৃষ্টান্ত আছে। থাক মিস মিলি, আমি ভগবান হতে চাই না। এখন তো শুধু একটাই লক্ষ্য, সুযোগ, সময় আর শিকার, বাজ পাখির মতো। বাহ, কি সুন্দর চশমা! শুধু চশমাটাই ভালো নাকি চশমাওয়ালিও? চশমাওয়ালির তো জবাবই নেই, উপর থেকে নিচ পর্যন্ত মায়াবী, পুরো বিজলি। আচ্ছা, এই বিজলি কি আমার উপর পড়বে? বিজলি তো কারোর উপর পড়বেই, কিন্তু তোমার পুড়তে ভয় করে না? প্রজাপতি তো চিরদিনই আগুনে পুড়ে মরে, কিন্তু সে পোড়ার ভয়ে আগুনের পাশে যাবে না, এমন তো আমি কখনো শুনিনি। ভেরি ইন্টারেস্টিং। তাহলে তো এই বিজলি আজ তোমার উপরেই পড়বে। তাহলে দেখা যাক, আগুন আজ প্রজাপতিকে জ্বালায় নাকি প্রজাপতি নিজে নিজেই এসে আগুনে ঝাঁপ দেয়। ওপরে আমার ঘর বুক করা আছে। তাহলে লিফট কোথায়? লিফটে করে তাড়াতাড়ি পৌঁছানো যায়, তো চলো চলো। আরে, লিফট নিচে কেন যাচ্ছে? মনে হচ্ছে কেউ বেসমেন্টের বোতাম টিপেছে। এখানে তো কেউ নেই। মনে হচ্ছে লিফট খারাপ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে যাই। বিশাল, তুই এখানে? চেনো একে? হ্যাঁ,
দুধের দাঁত এখনো পড়েনি আর যৌবনে ফুল ফুটছে। মনীষীরা সত্য বলেছে যে সাপের গর্তে ফুল ফোটে না, সাপই জন্ম নেয়। তোর মতন সাপ যে বড় হয়ে অজগর হবে, কি জানি কত বনেদের সর্বনাশ করবে। ওর ফনা কেটে দেওয়াই সমাজের পক্ষে মঙ্গল। মামা, তুমি কলিযুগেও কংস হতে পারবে না, সারা জীবন ভাগ্নার গোলামি খাটবে। আমার কথা শোনো, মহাশ্মশানের পিছনে লুটের মাল পড়ে আছে, ওটাকে লুটে নাও আর নিজের সাম্রাজ্য বানাও। আর একটা কথা শোনো, শ্মশানে ভূতের মতন যাবে আর ভূতের মতন মাল নিয়ে চলে আসবে। আর এই ভূতের ব্যাপার কাউকে বলো না। যাও। রুকাবট সিং, তোমার কাজে বাধা দেওয়া লোকের নাম জানতে পেরেছি। তার মানে আমার লুট হওয়া মাল আমি ফেরত পাবো? চুরির মাল আর চোর কেউ। আপনি আপনার গাড়িতে বসুন আর 140,000 গতিতে আমার বলা ঠিকানায় পৌঁছে গিয়ে একবার দেখুন, সব গোলমাল ঠিক হয়ে যাবে। আরে পৌঁছাবো কোথায়, জায়গাটা তো বলো। মহাশ্মশানের পিছনে। কি অশ্মশানের পিছনে? আরে ওখানে ভূতফুত নেই তো? ভূতের মতো দেখতে পাবেন। মামা, রোকাবার সিং এর মাল লুট করে আজ পর্যন্ত কেউ রাজা হয়নি, বরং সারা জীবনের জন্য ভিখারি হয়ে গেছে। রোকাবার সিং ভাই, আমি তো এই টাকা নিয়ে আপনার কাছেই যাচ্ছিলাম। আপনি যেরকম ভাবছেন সেরকম নয়, আমি একজন ভালো মানুষ। মানুষ ছিলে, খুব খারাপ ছিলে, ভূতের সাজে তোমাকে খুব মানাচ্ছে। এক কাজ করো, ভূতের দেশেই আরাম করো। এই লসটাকে বিশ্বমনকে গিফট করে দাও। নমস্কার। নমস্কার, মাফ করবেন ইন্সপেক্টর, আজ আমার একটু তাড়া আছে, পরে কথা বল। দুর্ভাগ্য আপনি যেতে পারবেন না। কি বাজে বকছো ইন্সপেক্টর, প্রত্যেক মাসের নোটের ঝলক তোমায় পাগল করে দিল নাকি? আগে না। এটা আরে ফুল কিসের জন্য? এক্ষুনি জানতে পারবেন। মিশ্রবাবু, হ্যাঁ।
কে এই খুন করেছে? কে সেই শয়তান যে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানালো? রুকাবট সিং। রুকাবট সিং, ঘরসত্য বিভীষণ বন্ধুর সঙ্গে এই বাড়ি করলি, জানিস এর পরিণাম কি? ভয়ানক মৃত্যু। শান্তি শান্তি, আগে ও সৎকার কর। নমস্কার রুকাবট সিং। এসো ইন্সপেক্টর, এসো। বিশ্বমনের মামার মৃত্যুর উৎসব পালন করতে এসেছো? মানে মানে আমি এখানে শোক জ্ঞাপন করতে এসেছি। শোক? শোক কিসের জন্য? ইন্সপেক্টর আনন্দ করো, আনন্দ, যেমন আমি করছি। আমার প্রথমবারের সাফল্যের জন্য, যে আমি বন্ধুত্বর আড়ালে শত্রুতা করার লোকদের পিঠে মেরেছি। কিন্তু ইন্সপেক্টর, দ্বিতীয়বার সোজা বুকে মারব। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি শোকের জায়গায় আনন্দ করি। কিন্তু পুলিশ স্টেশনে খবর আছে যে কেউ আপনার ভাইয়ের মৃত্যুর জন্য আনন্দ করছে। আরে মরে গেছে আমার ভাইয়ের মৃত্যুতে আনন্দ করার লোক? কি বলছো তুমি? নিশ্চয়ই মরেছে, কেন না, কেউ না কেউ তো মরেছে নিশ্চয়ই। খুব বড় গড়বড় আছে মশাই, বাজে গন্ধ বেরোচ্ছে। এটা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে। কি বলছো? নোটের সুগন্ধকে দুর্গন্ধ বলছে। এই দেখো কত নোট, এত নোট যে তুমি জীবনে কখনো দেখোনি। এই দেখো, এই দেখো, এই বিশ্বমোহন, আমি তোকে জ্যান্ত ছাড়ব না। বিশ্বমোহনই নয়, তার সঙ্গে সুলতানও। সুলতান, এই ছিঁড়েকে ততক্ষণ ঠান্ডা হতে দেবে না যতক্ষণ না আমি বিশ্বমোহন আর সুলতানকে উপরে না পাঠিয়ে দিই। ভাই সর্বনাশ হয়ে গেছে, রুকাবট সিং এর ভাইকে কে মেরে দিয়েছে? আমি জানি, আমি জানি। রুকাবট ভাবছে ওর ভাইয়ের খুন আমি আর বিশ্বমোহনের লোকেরা মিলে করেছি। এক কাজ কর, রুকাবটকে ফোন কর। ভাই রুকাবট সিং কে ফোন করেছিলাম কিন্তু ও তো কথাই শুনতে চাইছে না। পুলিশ কমিশনারকে ফোন কর আর ওকে বল যে আমার সিকিউরিটি বাড়াতে, আর আমাদের লোকেদের বল যুদ্ধের জন্য যেন তৈরি হয়। এই ব্যাপারটা তো খোঁজ নিতেই হবে যে এই খুন কে করেছে। ওয়েলকাম, স্বাগতম, আর্থ লাইন ওরফে ধরতি সিং। দরজায় দরজায় ঠোক্কর খাওয়ার পর শেষ পর্যন্ত বিশ্বমোহনের দরজায় আসতেই হলো না? এই পৃথিবীতে থাকা সমস্ত চৌকাটের সাথে সম্পর্ক আছে ধরতি সিং এর, বিশ্বমোহন। আর আমি দরজায় দরজায় নয়, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াই। এই জন্য কি এখানকার মন্দিরে সেই অমূল্য রত্ন লুকানো আছে যা আমাকে অনেক দূর থেকে টেনে আনে নিজের কাছে? ঠিক সেইভাবে যেমন সাপুরের বিন শুনে সাপ ছুটে চলে আসে, ওখানকার মূর্তি আর চৌকাঠে লাগানো ওই রত্নগুলো যেটা আমি চুরি করেছি, ওই গ্রামের লোকেদের কাছে সেটা কাচের টুকরো ছিল আর থাকবেও। মানে আসলটা চুরি করে নকলটা বসিয়ে দিলে? হ্যাঁ, এটাই তো জাদু ধরতি সিং এর, যে চুরির পরেও লোক জানতে পারে না যে চুরি হয়েছে, আর যতক্ষণে জানতে পারে
আর ততক্ষণে ওগুলো বিদেশে কোনো কোটিপতির ঘরে শোভা বাড়াতে থাকে। আর ততক্ষণে ধরতি সিং মাটির কোলে মিশে যায় বিড়ি খেতে খেতে। মাটির কোলে যাওয়ার আগে ধরতি সিং, ওই অমূল্য হীরের দর্শন আমাদেরও করিয়ে দাও। নিশ্চয়। বা জবাব নেই, বেশ ভালো, অমূল্য। অন্যরা কত দাম দিয়েছে? 2 কোটি। কিন্তু ধরতি সিং এর এই সওদা মঞ্জুর নয়। তো ধরতি সিং তোমার কত চাই এর জন্য? শুধু 3 কোটি। তা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না ধরতি সিং? একদম না। ধরতি সিং এটা জানে যে এখানে যা দামে বিক্রি করছে সেটা কিছুই না। আমি এখন নিরুপায়, না হলে বিদেশের দাম 20 কোটি টাকার থেকেও বেশি। এমন কি অসুবিধে আছে ধরতি সিং যে তুমি 20 কোটির হীরে মাত্র 3 কোটিতে বিক্রি করছো? ইংরেজি? ধরতি সিং তো ইংরেজি জানে না, আর এই জন্যই তো সে বিদেশে যেতে পারছে না। তোমার এই দুর্বলতার ফায়দা অন্য কেউ নয়, বিশ্বমোহন উঠাবে। তোমার এই সওদা আমার মঞ্জুর। এখন তুমি বিশ্রাম করো, আমি তোমার আনন্দের পুরো ব্যবস্থা করছি। ছেলেরা হয়েছে দিবানা, আমার প্রেমে সব ছেলেরা।
জাদু মন বেকাবু তোর কে জাদু মন বেকাবু পড়েছি তোর প্রেমে বঞ্জারা এ মনটা যেন ঘর বেঁধেছে মনে তোর কে জাদু মন বেকাবু পড়েছি তোর প্রেমে বঞ্জারা এ মনটা যেন ঘর বেঁধেছে মনে ঘর বেঁধেছে মনে ফুল বাগানে হায় 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 ফুল বাগানে মন ভ্রমরা পায় খুঁজে ঠিকানা ফুল বাগানে মন ভ্রমরা পায় খুঁজে ঠিকানা তোর প্রেমেতে সবার মতো সেও যে দিবানা তোর প্রেমেতে সবার মতো সেও যে দিবানা বিশ্বমোহনের আড্ডা থেকে কেউ যেন বেঁচে ফিরতে না পারে। তো গেল আমার কি হবে স্যার? এখানে তো ভয়ঙ্কর মারপিট শুরু হয়েছে। ধরতি সিং মাল নে আর এখান থেকে পালা, না হলে মাল আর প্রাণ দুটোতেই বিপদ। বিড়ি না খেয়ে ও বিশ্বমোহন ভাই, ওদেরকে লড়তে দিন, আমরা পালাই, আর আমার মাল ফেরত দিন, আর ওদেরকে ওদেরটা বুঝতে দিন। চলুন চল। সুলতান ভাই বলছেন? হ্যাঁ বলছি। এখন সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে। আমাদের দুজনকে মিলে রোকাবট সিং কে খতম করতে হবে, না হলে ও আমাদেরকে খতম করে দেবে। Wow.
ঠিক আছে, আমার তরফ থেকে প্রস্তুতি তুঙ্গে। এখন হয় বিশ্বমোহন থাকবে, নয় রকাবর সিং। আমার জবাব জলদি চাই। ওকে ওকে। গুড ইভিনিং খান্না। কি স্যার আপনি? আরে কি স্যার স্যার করছো? হ্যাঁ আরে স্যার, তো তুই এসি গ্রিল সোফা কে স্টাইল ইয়ার। সাব ইন্সপেক্টর যদি হয় তো তোর মতন। আমি একটা সমস্যায় পড়ে তোর কাছে এসেছি। এখনো পর্যন্ত রোকাবট সিং এর চোরাই মালের খোঁজ নেই, আর সাত দিনের মধ্যে দুদিন চলে গেছে, আর এই দুদিনে দুটো খুন হলো। এর মানে পাঁচ দিনে আরো পাঁচটা খুন হতে চলেছে। আমি ভাবছি পাঁচটা খুন যদি হয়েও যায় তাহলে সেই পাঁচজন কারা? তৃতীয় সুলতান ভাই, চতুর্থ রোকাবট সিং, পঞ্চম বিশ্বমোহন, আর ষষ্ঠ সুলতানের ভাই। কিন্তু এই সাত নম্বরটাকে বুঝতে পারছি না ইয়ার, কে বলতো? আরে না না না, আমি আমার দিকে তাকাচ্ছেন কেন? না আমি ভাবছিলাম যদি যদি এরকম হয়েও যায় তাতে কি এসে গেল। হ্যাঁ তুই তো একদম সিকিউর আছিস, দেখ ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, বাড়িও আছে, এই ভোগবিলাস আছে, তোর বাচ্চা এমন স্কুলে পড়ে যেখানে কমিশনার সাহেবের বাচ্চা পড়ার স্বপ্নও দেখতে পারে না। আর যদি তুই মরেও যাস তো কার কি এসে গেল? হ্যাঁ স্যার আমাকে বাঁচান, কিছু একটা করুন প্লিজ। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে শনির দশা কেটে যায়। স্যার কিছু একটা করুন, আমাকে বাঁচান স্যার, কিছু একটা করুন প্লিজ। তুই যে করেই হোক বিশ্বমোহনকে একান্তে ডেকে আন, ওখানে আমি তোকে পুরো প্ল্যানটা বুঝিয়ে দেব। ঠিক আছে? এখন আমার কি হবে? স্যার যেমন বলেছে সেটা করাটাই ঠিক হবে। বিশ্বমোহন স্যার, আপনার ভক্ত আপনার এমন সেবা করতে চায় যেটা এই সময় আপনার ভীষণ প্রয়োজন। কি ব্যাপারে বলবে? ওটা আমি দেখা করেই বলবো। আপনার মনে আছে তো আমরা প্রথমবার কোথায় দেখা করেছিলাম? আমি আপনার সাথে ওই জায়গাতেই দেখা করতে চাই যেখানে দেখা করেছিলাম প্রথমবার, আজ রাত ১২টায়। ঠিক আছে আমি পৌঁছে যাব। দেখা হচ্ছে। ওকে। গুলি চালিও না, তাহলে আগুন লাগবে। কি নিয়তির খেলা! সেম ডায়লগ, সেম সিচুয়েশন। এবার আমার খেলাটা বুঝতে পেরেছো খান্না? এখন আমি পুরো পিকচারটা বুঝিয়ে দিচ্ছি। ও আসল বেইমান তাহলে তুমি? এই ডায়লগ তোর মুখে মানায় না। বেইমানির জলজ্যান্ত প্রমাণ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। ভগবানের মার দুনিয়া পার, ও বেইমানির কামাই কোনো না কোনো সময় নিয়েই নেয়। দেখ না, তোর বড় ছেলে পঙ্গু, ছোট ছেলে অসুস্থ, যার চিকিৎসা করতে করতে তোর ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে। কিন্তু ও ঠিক হবে না। কখনো তুই এটা ভেবেছিস? যদি তোর ছেলে বিরক্ত হয়ে তোকে এটা জিজ্ঞাসা করে
যে বাবা তোমার পাপের শাস্তি আমরা কেন পাচ্ছি, কিন্তু তোর কাছে কোনো উত্তর থাকবে না। হয়তো তোর এই কথায় বিশ্বাস আছে যে তোর ছেলে তোর পরিচয় সমাজে খুব গর্ব করে দেবে। কে আমি? ইন্সপেক্টর খান্না, এক ঘুষখোর অফিসারের ছেলে, যার ঘুষের টাকায় আমরা ছোট থেকে বড় হয়েছি, যার ঘুষের টাকায় আমরা শিক্ষা পেয়েছি, এমনকি আমাদের মায়ের মাথার সিঁদুর আর মঙ্গলসূত্রটাও আমাদের বাবার ঘুষের টাকায় কেনা, তাই না খান্না? বৌদি যখন এই কথাটা জানতে পারবে তখন সে কি করবে তুই সেটা ভালো করেই জানিস। খান্না, স্বর্গ এখানে, নরকও এখানে, পাপও এখানে, পুণ্যও এখানে। অন্তত ওই নির্দোষীদের সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য কিছু একটা তো করে যা। ফ্ল্যাশব্যাকে কোনো সিন আসলো বিশ্বমোহন? মাঝরাত সাহসী পুলিশ অফিসার, পেট্রোলের বৃষ্টি। আমাকে মাফ করে দাও ইন্সপেক্টর খান্নার মতো আমাকে একটা সুযোগ দাও, প্লিজ প্লিজ। ভগবানও প্রায়শ্চিত্তের সুযোগ দেয়, আর আমি তো পুলিশ অফিসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আমি বেঁচে গেছি। হ্যাঁ ইন্সপেক্টর, আবার এলো কেন? না না, আমাকে বেরো না, আমাকে বেরো না। ভাই এইসবের পিছনে ইন্সপেক্টর প্রশান্ত হাত আছে। রকার্ড সিং কে ফোন করো। একদিনের বন্ধুত্বের জন্য মাথায় কফন বেঁধে তো তুই এসে গেছিস, কিন্তু কি এমন প্রমাণ নিয়ে এসেছিস যা তোকে এখান থেকে জ্যান্ত ফেরত নিয়ে যাবে? রকার্ড সিং, এটা মনে করো না যে আমি তোমাকে ভয় পেয়েছি। আমি খালি এটা তোমাকে বলতে এসেছি যে আমাদের সবাইকে নিজেদের মধ্যে ঝগড়া করে মারার প্ল্যান অন্য কারোর। এই দেখো। আরে এটা তো বিশ্বমন পুড়ে যাচ্ছে দেখাচ্ছে। আরে ঠিক করে দেখো, ঠিক করে। আরে বাপরে, এর মধ্যে তো ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর প্রশান্ত, বুঝে গেছি বুঝে গেছি। ওই ইন্সপেক্টর প্রশান্ত নিজেকে এত ইন্টেলিজেন্ট মনে করছে যে ও আমাদের মতন চালাক লোকদেরও বোকা বানিয়ে দিল। কোনো ব্যাপার নয় ইন্সপেক্টর প্রশান্ত, আমি তোমার জীবনে এত বড় সর্বনাশ করব যে রকাবার সিংহের এই সর্বনাশের জন্য কোনো আফসোস থাকবে না। Ha 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 ha!
বল বল, সত্যি চাইবার জানা যাবে, বল কি ওর কমজোরি? বলবো না। তোর বাপও বলবে। সালা বলছে বলবে না। আরে ভগবানের দুর্বলতা থাকে, ও তো একজন সামান্য মানুষ। আরে বল, প্রশান্তর কমজোরি কি? ওর মা বাপ ভাই বোন যার জন্য ওকে এখানে ডাকা যায়, বল। আরে বল। হোম মিনিস্টার সাহেব, আমি বারবার মানা করার সত্ত্বেও আপনি টাইগারকে আমার এলাকায় পাঠালেন, আর আমি খবরও পেলাম না, আর এ তো সরাসরি আমাকে অপমান করলেন। এই নিন আমার ইস্তফা। আর আর আপনার সাথে আপনার 25 এমএলএ এর ইস্তফা, তাই তো? হ্যাঁ, কোনো ব্যাপার নয়, এই ফাইলটা পড়ে নিন, সব বুঝতে পারবেন। কি আছে এই ফাইলে? এতে আপনার সাথে আজ অবধি আন্ডারওয়ার্ল্ডের যে সম্পর্ক আছে আর ভালো মন্দ যাই করেছেন তার পুরো ডিটেইল আছে। স্যার আমাকে ক্ষমা করে দিন, এই রিপোর্ট চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে। আমার পুরো সাপোর্ট আপনার সাথে। আর আমার পুরো সাপোর্ট বেঙ্গল টাইগারের সাথে। যদি এই দেশের সৎ যুবকরা টাইগার ফোর্সে যোগ দেয় তাহলে আপনাদের মতো অসৎ মানুষরা থাকবে না। হ্যালো, প্রশান্ত বর্মা ওরফে বেঙ্গল টাইগার। ট্রেলার দেখা? মজা আয়া? এটা 54 টিভি, এটায় পিকচার খুব ভালো দেখা যায়। হ্যাঁ দেখ 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 সালা, আমাদের সবাইকে মারার যে প্ল্যান ছিল তার থেকে পর্দা সরে গেছে। এখন আমি বুঝতে পেরেছি যে তুই আমাদের কাছে কেন 7 সময় চেয়েছিলি, ওটা দেখার জন্য যে ওই 7 মধ্যে আমাদের নিজেদের মধ্যে লড়িয়ে মেরে ফেলতে। কিন্তু শোন, আমরা তোকে 7 দেব না, আমরা তোকে দেব মাত্র 7 ঘন্টা। 7 মধ্যে সোজা মুখ তুলে আমার কাছে চলে আয়, না হলে পরে যে টিভিটা আমি পাঠাবো না ওটা 51 হবে না, ওটা হবে 61। কত বড় টিভি হবে, ওতে ছবি কত বড় বড় দেখা যাবে, আর ওর সাউন্ড সিস্টেম ও তো হাইফাই হবে, স্টিরিওফোনিক সাউন্ড সারাউন্ড সিস্টেম 2001 MW। শুননা হ্যাঁ, হ্যাঁ এক সেকেন্ড, চল তোর সাউন্ড বক্স খোল, বল। যদি তুই সময় মতো না আসিস তাহলে জানি না আমি কি করে দেবো, কেননা আমার তো কোনো ভরসা নেই, আমার তো কোনো ক্যারেক্টারই নেই। আর একটা কথা, আমরা তোকে 7 এই জন্য দিয়েছি যে কেননা এটা আমার স্টাইল, আমার স্টাইল এটা, কেননা প্রত্যেকটা খুনের আগে আমরা আনন্দ উপভোগ করি, আর এই আনন্দের আসরে নাচবে তেরা প্যারি প্যারি ছমিয়া। উৎসব তো আমি করব, তোর মৃত্যুর রুকাবাট, তোর মৃত্যুর।
প্রেমিকা আছে না, ও আমার কবজায়।
মনে হচ্ছে ইন্সপেক্টর প্রশান্ত বিকলাঙ্গ হয়ে গেছে। এ কি নিজের প্রেমিকাকে বাঁচাবে ভাই? এই ইন্সপেক্টর প্রশান্ত নয়, এই ইন্সপেক্টর বিশাল। ভালো করে দেখুন। ইয়েলো কারলো বাঘ, বাঘের জায়গায় র‍্যাট এসেছে, মানে ইদু। ওটা আবার ল্যাংড়া খোড়া। আরে ভাই তুই বেঁচে আছিস, এটা তো আমরা জানতামই না। কিন্তু তুই কেন বেঁচে আছিস, কার জন্য বেঁচে আছিস, তোর বেঁচে থাকার মানে কি? আরে তুমি তোমার হাতে সাপ বেঁধে রেখেছো কেন? আরে না না না, এটা সাপ নয়, সাপের বিনুনি, এটা তারই চুল যার মাথা আমরা অনেকদিন আগে থেতলে দিয়েছিলাম। তার মানে তুমি তোমার ভালোবাসার চিহ্নকে তোমার মুখে বেঁধে রেখেছো? বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। যেমন শাহজাহান নূরজাহানের জন্য তাজমহল বানিয়েছিল, ও এই রকম নিজের মৃত্যুর জন্য ফাঁসির দড়ি বানিয়েছে। ও তাহলে তুমি এটা চাইছো যে তোমার মৃত্যু আমাদের হাতে হোক, যেমন তোমার বউকে আমরা মেরেছিলাম। বাহ বাহ বাহ, কি ভালোবাসা! তুই এটাই চাইছিস না যে ভালোবাসার ইতিহাসে তোর নামটাও লেখা হোক? মাশাআল্লাহ, যা বালক, তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। ইচ্ছা তো নিশ্চয়ই পূর্ণ হবে রুকাবাট, কিন্তু তোর নয়, এর। আর এই বিনুনি, তোর ফাঁসির দড়ি হবে। এসো এসো টাইগার, এসো ইন্সপেক্টর প্রশান্ত, তুমি সময়ের বেশ গুরুত্ব দাও, তাই সঠিক সময় চলে এসেছো। ভাই লোকে তো বলে অপেক্ষায় সময় কাটে না, মিথ্যে বলেছে। এখানে সময় কি করে কাটলো বোঝাই গেল না, কেননা হেভি নাচ করে তোমার প্রেমিকা। কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না ইন্সপেক্টর প্রশান্ত, তোমার সাথে এর কি সম্পর্ক, যাকে আমরা বিকলাঙ্গ বানিয়েছি? একে পঙ্গু বানিয়ে তুই এই ভাইকে পঙ্গু বানিয়ে দিয়েছিস। এ আমার বোনের স্বামী, এর দিকে ভালো করে দেখ, এক প্রতিব্রতার স্বামীর লাশ দেখতে পাবি। এই ভাইয়ের চোখের দিকে দেখ, এক বোনের চিতার আগুন দেখতে পাবি। ও ওটা তোর বোন ছিল? ছিল না, এখনো বুকের ভেতর 7 বছর ধরে জেগে আছে, ঘুমায়নি, শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসা করে চলেছে, কবে কবে। Oh!
প্রত্যেক যুগে এটাই হয়ে আসছে সুলতান রুকাবাট, সত্যের বোঝা সবসময় সত্যই ওঠায়, কিন্তু পাপের বোঝা এত ভারী হয় যে পাপ নিজেও তা তুলতে পারে না। জজ সাহেব, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে রেহাই না দিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, যাতে ভবিষ্যতে অন্য কোনো আইনের রক্ষক আইন হাতে নিতে সাহস না পায়।